Lakal hamd ya Allah. As-salatu as-salamu alayka ya Resulallah. Ashhadu an la ilaha illallah. Ashhadu anna Muhammadan Resulallah. Amma ba'd. Fakat kâle Allahu Teala fil kalamil mubin muhataban lil mu'minin ya ayyuhallazina amanu sallu alayhi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina salatun ve selamun aleyke ya Resulallah. Ekhane amake proshno koreche amar sneher maulana ruhul amin madrasa tajdar e alam mehdi pada murshidabad hoyor apni shuniyachen kina jani na matro 3-4 din age bangladesher ek bokta akramuz zaman ahle hadis boliyeche কোনো মানুষ যদি মুসলমান হইবার পরে কাফের হইতে চায় তাহলে সে তাফসীরে কাঞ্জুল ইমান নুরুল ইরফান পড়িবে। এই তাফসীর কাফের হইবার তাফসীর। এ বিষয়ে বাংলাদেশের সুন্নি আলেমগণ যথেষ্ট জবাব দিচ্ছেন, কিন্তু আমরা আপনার জবানে জবাব শুনতে চাই। আমি মোবাইল সম্পর্কে কিছু অবগত নই, আমার পুঁজি এই মোবাইল, তা আমি এসব তো ব্যাপার বুঝি না। তবে তোমার জানানোর আগে গত দুদিন আগে সৌদি আরব থেকে দুবার আমার কাছে ফোন এসেছে, এই কথাই তারা আমাকে জানিয়েছে। এবং তারা আমার কাছে দাবিও করেছে যে হুজুর, ইন্ডিয়া থেকে আমরা কোনো জবাব পাচ্ছি না। বাংলাদেশের মৌলভী বলেছে বাংলাদেশের আলেমগণ জবাব দিচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা আপনার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছিলাম। আমি বললাম আগামীকাল এতক্ষণ পর্যন্ত তোমরা কিছু একটা জবাব শুনতে পাবে, কিন্তু আমার সম্ভব হয়ে ওঠেনি, বিশেষ কাজে ছিলাম। কিন্তু শুনে আমার দুঃখই লাগছে আর আফসোস হচ্ছে। তাফসীরে কাঞ্জুল ইমান নুরুল ইরফান এ কথাটাই ভুল বলছে এ বক্তা না তক্তা, আমি তো জানি না চিনি না। তবে তোমরা বলছো আহলে হাদিস, যদি এই কথা উনি বলেই থাকে তবে আমি বলবো যে বক্তা সাহেব বিনা প্রমাণে যে কথা বলেছে তাতে ইলজামুল কুফরে কুফরুন বলছো না কেন? কাফেরের তোহমত দিলে সত্যিকারে সে কাফের না হলে নিজে ইলজামুল কুফরে কুফরুন। কোরআনের তাফসীর পড়লে মানুষ কাফের হয়ে যাবে, এ বোকা মৌলবি শুধু কি কাঞ্জুল ইমান এই নামটা পড়েই বলে দিয়ে দিলেন? হ্যাঁ, এ নিজে নিশ্চয়ই পড়েছে
কি হলো? নিজেই কাফের হয়নি, তার কথায় বাংলাদেশের হাজার হাজার মানুষ কাফের, তার কথায় বাংলাদেশের হাজার হাজার মানুষ কাফের, সেই দেশের মানুষের বহুত বড় দায়িত্ব চলে এসেছে। আর আমি তাকে জোর করে বলছি না, আমি আমার ইমানি কথা বলছি। কাঞ্জুল ইমান সম্পর্কে যে কথা মৌলভী সাহেব বলেছে তাতে মৌলভী সাহেব মুসলমান নয়, যাচাই করলে দেখা যাবে হয় ইহুদি অন্যথায় ওহাবি, হ্যাঁ হয় ইহুদি অন্যথায় ওহাবি। তাছাড়া কাঞ্জুল ইমান সম্পর্কে এই ধরনের উক্তি কোনো মুসলমান করতে পারবে না। কাঞ্জুল ইমান এ কোনো তফসির নয়, বোকা তফসির বলছে। নুরুল ইরফান তফসির নয়, বোকা তফসির বলছে। কাঞ্জুল ইমান আলা হযরত ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমত ওয়া রেদওয়ানের অনুবাদ, কালামুল্লাহ কোরআন পাকের অনুবাদ। আর সাইডে যেটা আছে নুরুল ইরফান এ আলা হযরতের নয়, আলা হযরতের নয়, হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান আলাইহি রহমত ওয়া রিদওয়ানের হাসিয়া বা টিকা, এ তাফসীর নয়, টিকা। কোনো কোনো শব্দকে একটু ক্লিয়ার করে দিয়েছেন, কোনো কোনো বাক্যকে একটু ক্লিয়ার করে দিয়েছেন, একে তাফসীর বলে না। তা বোকা তর্জমাকে তাফসীর বলছে, টিকাকে তাফসীর বলছে। আসলখানে ভিতরে ভিতরে ফিউজ হয়ে আছে, আসলখানে ভিতরে ভিতরে ফিউজ হয়ে বসে আছে, সেই জন্য তার জবান দিয়ে সঠিক কথা বার হয়ে। আমার কাছ থেকে তোমরা যে জবাব শুনবো বলছো, এ জবাব শোনানোর আগে কাঞ্জুল ইমান কাকে বলে শুনে নাও। তোমরা আলেম মানুষ, তোমরা অবগত আছো, আমি অবশ্যই এটা বিশ্বাস করি, তবু আমি তোমাদের সামনে আমি একটা দৃষ্টান্ত তুলে ধরব। যে আমার লেখা 2005 সালে কোরআনের বিশুদ্ধ অনুবাদ কাঞ্জুল ইমান, অখণ্ড ভারতে বহু আলেম, বহু মাস্টার, বহু ডক্টর কোরআনের অনুবাদ করেছেন, কারোর অনুবাদ না নিখুঁত না একেবারেই বিশুদ্ধ। একমাত্র অনুবাদ আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভী আলাইহির রহমত ওয়া রিদওয়ানের কাঞ্জুল ইমান, তার দৃষ্টান্ত স্বরূপ আমি তোমাদের সামনে কিছু কথা বলছি। 10টা আয়াতের উপরে কম করে না হলো এক ডজনের বেশি অনুবাদ আমার সামনে হাজির করে আমি কম্পেয়ার করে দেখিয়ে দিছি দুনিয়াকে, বিশেষ করে বাংলা যদূর পর্যন্ত চলে আমার বাংলাভাষী মুসলমানদের। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাই সেই সত্তা ছিলেন যার জন্মের পূর্বে 500 বছরের ভিতরে এই ধরনের আলেম দুনিয়াতে পয়দা হননি। এ কথা আমার নয়, ওলামায়ে কেরামদের যাচাই করা কথা। আলহামদুলিল্লাহ
ilme cahire tini yamon sagor moha sagor çilen ilme batere tamon tini amoner maydane tamon tini himalaya parbod hoye çilen tar ilme amale kono dike kono rakimer tuti ney tar kolomer ek bindu kali şariyatir khilaf kono soy bay hoye şariyatir তিনি এমন পাহারাদার ছিলেন যার পাহারাদারি দেখে মক্কা মদিনা শরীফের দুই হারাম শরীফের আইম্মায়ে দ্বীন বলে ফেলেছেন ইনি হচ্ছেন মুজিজাতুম মিন মুজিজাতি রাসূল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হিন্দুস্তানের আহমদ রেজা খান ইনি হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার মধ্যে একটি মুজিজা সুবহানাল্লাহ যে আলা হযরতের কোরআন শরীফের অনুবাদ পড়লে মানুষ কাফের হয়ে যাবে আমি কয়েকটা দৃষ্টান্ত তোমাদের সামনে আমি তুলে ধরছি তোমরা দেখো বিসমিল্লাহির রহমানির রহিমের অনুবাদ আমি সর্বপ্রথম করেছি কম্পেয়ার করার জন্য তাশাবালি থানবী সাহেব দেবন্দি অনুবাদ করছেন শুরু আল্লাহ কে নাম সে না শুরু করতা হুঁ আল্লাহ কে নাম সে জো বড়ে মেহরবান নিহায়েত রহম ওয়ালে হ্যায় আরম্ভ করিতেছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু হন আশরাফ আলী থানবী দেবন্দি ইনি শুরু করলেন কোন শব্দ দিয়ে আরম্ভ শব্দ দিয়ে শুরু করতা হুঁ শব্দটা কি শুরু দিয়ে শুরু করলেন খুব সূক্ষ্ম কথা কি দিয়ে শুরু করলেন শুরু শব্দ দিয়ে শুরু করলেন কে দেওবন্দিদের হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী সাহেব মাহমুদুল হাসান দেওবন্দি এলাকে সাইকুল হিন্দ বলে থাকে দেওবন্দি জামাত উনি বলছেন শুরু আল্লাহ কে নাম সে জো বেহাদ মেহরবান নিহায়েত রহম ওয়ালা হ্যায় শুরু আরম্ভ আল্লাহর নামে যিনি অসীম দয়ালু অত্যন্ত করুণাময় মোহাম্মদ তাহের দেওবন্দি বাঙালি কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রফেসর ছিলেন তিনি অনুবাদ করছেন পরম করুণাময় অনন্ত দয়াময় আল্লাহর নামে আরম্ভ শুরু হলো কোন শব্দ দিয়ে পরম শব্দ দিয়ে আল্লাহ মুফতি মোহাম্মদ শফি দেহবন্দি ইনি দেওবন্দ মাদ্রাসার বহুত বড় মুফতি ইনি অনুবাদ করছেন পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তিনি শুরু করলেন কোন শব্দ দিয়ে পরম করুণাময় দিয়ে মওদুদি জামাতি ইসলাম মিস্টার মওদুদি সাহেব অনুবাদ করছেন দয়াবান মেহেরবান আল্লাহর নামে দয়াবান দিয়ে শুরু করলেন মোবারক করিম জওহর এ বাউল বাউল অনুবাদ করছেন অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি শুরু করলেন কি দিয়ে অনন্ত আলী হাসান শুরু করছেন বিসমিল্লাহর অর্থে সর্বপ্রদাতা করুণাময় আল্লাহর নামে শুরু হলো সর্বশব্দ দিয়ে পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করে দিছি মাওলানা মাজহারউদ্দিন আহমদ ইনি পরম শব্দ দিয়ে গিরিশচন্দ্র সেন দাতা দয়ালু ঈশ্বরের নামে প্রবৃত্ত হইয়া আছি দাতা শব্দ দিয়ে মোহাম্মদ হাদিউজ্জামান দেওবন্দি অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু তিনি পরম অনন্ত করুণাময় দিয়ে আইনুল বারি আলিয়াবি আহলে হাদিস পত্রিকার সম্পাদক পশ্চিমবাংলায় ইনি আহলে হাদিসদের দাঁড় করিয়েছেন ইনি বলছেন পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে
এতগুলো অনুবাদকদের 12 জন অনুবাদকের অনুবাদ আমি তোমাদের সামনে পেশ করলাম। আল্লাহর নামে শুরু হলো কি? আল্লাহ শব্দ দিয়ে শুরু হলো? তবে কি অনুবাদনা ভুল করেছেন? না, আমি ভুল বলছি না, আমি কথা বলছি না যে ভুল করেছেন তা বলছি না। অনুবাদের জায়গায় অনুবাদ হয়ে গেছে কিন্তু বাস্তবের সঙ্গে মিল হলো না। সবাই বলছেন আল্লাহর নামে শুরু করতে হবে, প্রত্যেকের উদ্দেশ্য সমস্ত কাজ আল্লাহর নামে যেন শুরু হয়, কিন্তু শুরুটা হলো শুরু শব্দ দিয়ে, শুরুটা হলো আরম্ভ শব্দ দিয়ে, শুরু হলো পরম শব্দ দিয়ে, করুণাময় শব্দ দিয়ে, বাস্তবের সঙ্গে কারোর কিন্তু মিল হলো না। তবেই তো সেই মুজিজাতুর রাসূল আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেল্লভি রহমাতুল্লাহ আলাইহির তরজমার প্রয়োজন হয়েছে। তিনি অনুবাদ করছেন আল্লাহ কে নাম সে শুরু, জো বহুত মেহরবান রহমওয়ালা হ্যায়, বহুত মেহরবান রহমত ওয়ালা হ্যায়। আল্লাহ কে নাম সে শুরু হলো কোন শব্দ দিয়ে? হ্যাঁ, এই হচ্ছেন আল্লাহ হযরত। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নাম্বার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর অনুবাদ করছেন আশরাফ আলী থানভি দেওবন্দি। বলিয়া দিন আমাদিগকে সোজা রাস্তা, বলিয়া দিন আমাদিগকে সোজা রাস্তা। তাহলে ইনি এখন সোজা রাস্তা টের পায়নি, খোঁজ রাখেননি সিরাতে মুস্তাকিম কোনটা, যে না জেনেছে সে বলবে আমাকে বলে দাও, তবে না আমি যাব, জলঙ্গি যাব, করিমপুর যাব, বহরমপুর যাব। তা রাস্তা যার জানা নেই সে জিজ্ঞাসা করবে আমাকে বলে দাও জলঙ্গির রাস্তা, করিমপুরের রাস্তা। দেওবন্দিদের হাকিমুল উম্মত এখনো পর্যন্ত সোজা রাস্তার খোঁজ পাননি, তাই উনি আল্লাহর কাছে দরবারে এলাহিতে ফরিয়াদ করছেন বলিয়া দিন আমাদিগকে সোজা রাস্তা। মাহমুদুল হাসান দেওবন্দি দেওবন্দিদের শাইখুল হিন্দ বলছেন বলিয়া দাও আমাদিগকে সোজা রাস্তা। মওদুদি জামাতে ইসলামী মিস্টার মওদুদি, মাওলানা নয় মৌলবী নয় মিস্টার মওদুদি অনুবাদ করছেন আমাদিগকে সঠিক দৃঢ় পথ প্রদর্শন করো। এখন কেউ পথের খোঁজ পায়নি, এদিন সিরাতাল মুস্তাকিমের সামনে এখন আসেনি। আলী হাসান বলছেন আমাদিগকে সরল পথ প্রদর্শন করো, সবই একই ব্যাপার। কৃষ্ণচন্দ্র সেন বলছেন তুমি আমাদিগকে সরল পথ প্রদর্শন করো। হাদিউজ্জামান দেওবন্দি বলছে তুমি আমাদের প্রদর্শন করো সরল পথ। এটা চোর, দু পাঁচটা অনুবাদ সামনে রেখে দিয়ে ভাষা এর থেকে ওর থেকে নিয়ে অনুবাদক। এইবার অনুবাদের প্রয়োজন, যার রাস্তা জানা আছে, তার অনুবাদের প্রয়োজন। আমি তো বহরমপুরের রাস্তা জানি না, তো যে রাস্তা জানে না তাকে জিজ্ঞাসা করা বেকার, তার পিছন ধরা বেকার। এতক্ষণ যত অনুবাদগুলি শোনালাম এরা কেউ সেরাতে মুস্তাকিম কাকে বলে নিজেরা জানে না, তাই দরবারে এলাহিতে ফরিয়াদ করছে আল্লাহ আমাদের সোজা পথ দেখাও, দেখাও। আমার আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে নবী আলাইহির রহমত ধরে দোয়া অনুবাদ করছেন হমকো সিধা রাস্তা চালা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহ সিরাতে মুস্তাকিমে দেখতে পাচ্ছি, কিন্তু বিপদও আছে। রাস্তা তো সোজা, কিন্তু চোরডাকাতের ভয়। সেই জন্য আমি চাচ্ছি একজন গাইড থাক, তাই না? তো খোদা, এ রাস্তায় চলার জন্য কার গাইড নেব? তুমি স্বয়ং আমাদের গাইড হয়ে যাও। তাই বলতেছেন দরবারে এলাহিতে, বতলা হামকো সিধি রাস্তা, আই পরবরদিগার বানিয়া রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সোজা রাস্তা কি চালাও, হামকো সিধা রাস্তা চালা, তুমি সঙ্গে করে নিয়ে চলো, গন্তব্যস্থানে পৌঁছে যাবো সহজে, শয়তানের সঙ্গে সাক্ষাৎ হবে না, দেখা হবে না। এই নাম হচ্ছে অনুবাদ, এই নাম হলো কানজুর ইমান, কোরআনের তফসির নয়, অনুবাদ। যাদের অনুবাদ বেলাগামের মতো করে দিয়েছে, তাদের তফসির কেমন হবে? যে তফসিরের কথা বলে নিয়ে ইসলাম থেকে খারিজ হচ্ছে, যাদের পিছন ধরে আসে সে যেন তওবা করে মুসলমান হয়ে, তাদের তফসিরের সঙ্গে নয়, আমরা আলা হযরতের তরজমার সঙ্গে একবার যেন কম্পেয়ার করে নিয়ে নেয়। আরে তফসির কে করবে? যে কোরআনের তরজমা করতে পারে সেই করবে। যার তরজমা করার ঢং নেই, যার অনুবাদ করার ঢং নেই, সে ব্যাখ্যা দিতে পারবে না। আমার আলা হযরতের অনুবাদ এই, এরই নাম হলো কানজুল ইমান। তোমরা ভালো করে বুঝো, বোঝাও। তিন নম্বর আয়াত, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, প্রথম পারা সূরা বাকারা আয়াত নম্বর 15। আল্লাহ উনসে ঠাট্টা করতা হ্যায়। স্যার সৈয়দ আহমদ আলীগড়ি নাস্তিক কি অনুবাদ করছেন? আল্লাহ তাহাদের সহিত ঠাট্টা করেন। আল্লাহ ঠাট্টা করেন, আল্লাহ হাসি করতা হ্যায় উনসে, আল্লাহ তাদের সহিত হাসি করেন। মাহমুদুল হাসান দেওবন্দি, আল্লাহ তাহাদের হাসি ওড়ান। মির্জা হায়রাত দেহলভি লাভজাবি ওহাবি, আল্লাহ তাদের প্রতি ঠাট্টা করেন। মওদুদি জামাতে ইসলামী, মিস্টার মওদুদি, বরং আল্লাহই তাদের সাথে উপহাস করেন। মুফতি মোহাম্মদ শফি দেওবন্দি, বরং আল্লাহই তাদের সাথে উপহাস করেন। মুফতি মোহাম্মদ শফি দেওবন্দি, আল্লাহ তাহাদের সহিত তামাশা করেন। মুফতি না, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আল্লাহ তাহাদের সহিত তামাশা করেন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আল্লাহ তাহাদের সাথে পরিহাস করেন। মোবারক করিম জহর বাউল, আল্লাহ মজাক করেন ওদের সাথে। ফজলুর রহমান মুন্সি, আল্লাহ তাদের পরিহাস করেন। মোহাম্মদ তাহের দেবন্দি, আল্লাহ তাহাদের সাথে ঠাট্টা উপহাস করেন। ডক্টর উসমান গনি, লামজাবি বেইমান বেদিন কাফের, আল্লাহ তাদের সাথে তামাশা করেন। হাদিউজ্জামান দেবন্দি, আল্লাহ তাদের সাথে উপহাস করে থাকেন। আইনুল বারি আলিয়াবি আহলে হাদিস, উপহাস তামাশা হাসি ঠাট্টা মজাক আল্লাহর সানে সবাই পায়। ভাষার উপরে দখল থাকলে অনুবাদ হয় না। গিরিশচন্দ্র সেন সর্বপ্রথম বাংলা ভাষায় কোরআনের অনুবাদ করেছেন। তিনি তার ভাষার উপরে, ভাষাকে মূলধন করে, ভাষার উপরে নির্ভরশীল হয়ে
কোরআনের ভাষাকে উল্টে দিয়ে বাংলায় এনেছেন, এর নাম অনুবাদ নয়, কোরআনের অনুবাদ তাকেই বলা হয়। রব্বুল আলামিন আল্লাহ কি বলতে চেয়েছেন, আরে অনুবাদক তো সেই যার কথা অনুবাদ করছে তার মনের ভাব বুঝবে, কি বলতে চাচ্ছে বুঝবে। হ্যাঁ, কেবল ভাষাকে রূপান্তর করলে অনুবাদ হয় না। তা গিরিশচন্দ্র সেন যদি প্রকৃতপক্ষে কোরআন বুঝতেন, কোরআন কি বলতে চেয়েছে, আল্লাপা কি বলতে চেয়েছেন, তা কোরআনের অনুবাদ করার পূর্বে, কলম ধরার পূর্বে আগে পড়ে নিতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গিরিশচন্দ্র সেন থেকে কোরআন পাকের যে অনুবাদ করেছেন, যে অনুবাদ নয় বরং মুসলিম জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া। গিরিশচন্দ্র সেনের থেকে মিস্টার মওদুদি পার্থক্য কি আছে, হাদিউজ্জামানের কি পার্থক্য আছে, আশরাফ আলী থানভীর কি পার্থক্য আছে, দেওবন্দিদের কি পার্থক্য আছে? আর এ কলমা পড়ে যা করছে ও কলমার মা না পড়ে তাই করে দিয়েছে, ও কলমা না পড়ে যা করেছে অনুবাদ, এরা কলমা পড়ে সেই অনুবাদ। আল্লাহর সামনে হাসি ঠাট্টা মজাক এই সমস্ত চলে অনুবাদকদের মধ্যে, যে ইমানের রশ্মি থাকতো আর বদ নিয়েতে কলম যদি না ধরত, নিশ্চয়ই আল্লাহর সামনে এই সমস্ত শব্দ কোনো সময় ব্যবহার করত না। তবেই তো দরকার হয়েছে একজন মুয়াইয়্যিদ মিন আল্লাহ, একজন খোদাই মানুষের, যিনি খোদাই খোদার প্রদত্ত প্রতিভায় কোরআন পাককে অনুবাদ করেছেন। সেই রকম অনুবাদকের অনুবাদ আমাদের সামনে প্রয়োজন ছিল। সে অনুবাদককে আল্লাহ ইমাম আহমদ জাকান ফাজিলে বেল্লুবি আলী রহমত, তিনি অনুবাদ করছেন। আল্লাহ উনসে ইস্তেহজা ফরমাতা হে, জেসা কে উসকি শান কে লায়েক হে। কোরআন পাকের এমন কিছু শব্দ আছে যে শব্দ বাংলা করলে সঠিক অর্থ আসবে না, শান নষ্ট হয়ে যাবে, হে আল্লাহর নয় রসুলুল্লাহর, হ্যাঁ শান নষ্ট হয়ে যাবে, যেমনকার শব্দ তেমন রেখে দিয়েছেন। আলা হযরত অনুবাদ করেননি, কি বলেছেন, আল্লাহ তাআলা তাদের সঙ্গে ইস্তেহজা করেন যেমন তার শানে স্বভাব পায়। কেন রাখলেন, ইস্তেহজা শব্দের আবিধানিক অর্থ হাসি হয়, মজাক হয়, ঠাট্টা হয় ইত্যাদি, এই শব্দগুলি নিছকই বাজারি, আল্লাহর শান বিরোধী। এই জন্য আল্লাহ ইস্তেহজা শব্দের আবিধানিক অর্থ না করিয়া তাফসীরি তর্জমা করিয়া দিয়েছেন, ব্যাখ্যাই অনুবাদ করে দিয়েছেন, ব্যাখ্যাই গিয়ে বলে দেওয়া হবে, কিন্তু যা শব্দ কালাম পাখি আছে সেই শব্দ উনি দেখে দিয়ে সরে এসেছেন। কেন, বাংলা করতে গেলেই কোথায় পড়বে, গোমরাহির গভীরে যাবে, যেমন এই সমস্ত অনুবাদকগণ গোমরাহির গভীরে পৌঁছে গেছে, হাসি মজাক ঠাট্টা তামাশা আল্লাহর জাতের দিকে নিসবাত করে দিয়ে দিয়েছে। এরই নাম হলো কাঞ্জুলিমান। কাঞ্জুলিমান মানে কি, ইমানের ভান্ডার, ইমানের খনি। তো কোরআন তো হচ্ছে ইমানের খনি, তার অনুবাদটা ইমানের খনি। আল্লাহ হযরত এমনি লিখেছেন যে কাঞ্জুলিমান তিনি দেখেছেন, আর আমরা দেখছি বাস্তবে আল্লাহ হযরত ছিলেন মুয়াইয়্যিদ মিন আল্লাহ, খোদাই প্রতিভায় তিনি লিখেছেন। আর দেখবেন অমাকারু মাকার আল্লাহ আল্লাহু খৈরুল মাকিরিন পারা ৩ সুরা আলে ইমরান আয়াত নম্বর ৫৪, আয়াতের অর্থ করছেন মাহমুদুল হাসান দেওবন্দি। ওর মকর কিয়া উন কাফেরো নে, ওর মকর কিয়া আল্লাহ নে, আল্লাহ কা দাও সবসে বেহতার হে, এবং চক্রান্ত করেছে ওই কাফের গণ,
এবং চক্রান্ত করিয়াছেন আল্লাহ। এবং আল্লাহ আল্লাহর চক্রান্ত সর্বশ্রেষ্ঠ, আল্লাহর চক্রান্ত সর্বশ্রেষ্ঠ। লোক বলে সাবধান, লোকটা খুব চক্রান্তকারী, ফেসিয়ে দেবে, বলে না হায় হায় হায়। তা আল্লাহ আবার চক্রান্তকারী নয়, চক্রান্তকারীদের শ্রেষ্ঠ। বলে জানিস এই যতগুলো চোর আছে না, এ হচ্ছে তাদের সর্দার, বলে না হ্যাঁ, যতগুলো সব চক্রান্তকারী আছে এ সবার নেতা, তার মানে বড় চক্রান্তকারী। হ্যাঁ, এখানে আল্লাহকে সেদিক দিয়ে সম্মান দিচ্ছেন, চক্রান্তকারীদের উনি শ্রেষ্ঠ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর নাম অনুবাদ। এই অনুবাদ নিয়ে গর্বিত। আর কাফিররা চক্রান্ত করিল এবং আল্লাহ ফন্দি করিলেন, আল্লাহ ফন্দি করলেন। আল্লাহর ফন্দি কিন্তু সবার সেরা, সেদিক দিয়ে কত সম্মান দিচ্ছেন আল্লাহ। সবচাইতে বড় ফন্দিবাজ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মোহাম্মদ তাহের দেওবন্দী, কলিকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন এক গালে। এবং তাহারা চক্রান্ত করিয়াছিল, আল্লাহ চক্রান্ত করিয়াছিলেন, আল্লাহ চক্রান্তকারীদের শ্রেষ্ঠ। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, তারাও যেন খেয়াল করেন তাদের অনুবাদ আজ কাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। এ অনুবাদ পরিবর্তনের প্রয়োজন। ইমান থাকলে ভুল স্বীকার করে পরিবর্তন করে তবে ছাপবে। তাই চক্রান্ত, ফন্দি এইসব শব্দ খুব প্রশংসনীয় শব্দ নাকি? যদি জানতে পারে তা মানুষ যে কত তার থেকে দূরে থাকবে। আল্লাহ আকবার, এরা কোন জায়গায় ছাড়লো? আল্লাহর জাত বসত্তা এদের কলমে ছাড় পেল না। এরই নাম অনুবাদ। এই অনুবাদ নিয়ে গর্বিত। আর আমার সেই মুয়াজ্জিন মিনাল্লাহ মুজাদ্দিদে জামান আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বল্লভী আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান অনুবাদ করছেন। ওর কাফেরোনে মকর কিয়া, কাফেররা চক্রান্ত করেছে। আল্লাহ সবচেয়ে বেহতার ছুপি তদবির ওয়ালা হ্যায়, আল্লাহ হলেন সবচাইতে উত্তম গোপন ব্যবস্থা গ্রহণকারী। কাফেরদের চক্রান্তকে ব্যর্থ করার জন্য যত রকমের দরকার হবে ব্যবস্থা, সেই ব্যবস্থাপনায় তিনি হচ্ছেন সবার আগে। কাফেরদের চক্রান্তে মুসলমানরা পড়ে যাচ্ছে না? হ্যাঁ, কেন? এই জন্যই পড়ে যাচ্ছে, ওদের থেকে সাবধান হওয়ার মতো অনেক সময় কৌশল পাচ্ছে না। কিন্তু রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলার জাত বসত্তা তার ব্যবস্থার কাছে কোনো কাফের চক্রান্ত টেকে না। তাহলে আলা হযরতের তর্জমায় কি হলো? একই শব্দ, কিন্তু আল্লাহর দিকে উনি দিলেন না। মাকার শব্দের অর্থ হচ্ছে চক্রান্ত, ফেরেব, ধোকাবাজি, বান্দার সানি যেটা হলো সেটাই কি থাকলে কি আল্লাহর সানি দিতে হবে? সবাই কি তর্জমা করলো? আর আমার আল্লাহ বলছেন যে কাফেররা তো চক্রান্ত করেছে, আল্লাহ তাবারক তাআলা তাদের চক্রান্ত ব্যর্থ করার জন্য, নসাৎ করার জন্য যা প্রয়োজন সেদিক দিয়ে তিনি অত্যন্ত সুন্দর শ্রেষ্ঠ গোপন ব্যবস্থা গ্রহণকারী। একই শব্দ থাকলে একই অর্থ হবে? হরির উপরে হরি, হরি সভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। সব জায়গাতে আমি হরি বললাম, দূর থেকে শুনলে বলবে হরি নাম শুরু হয়ে গেছে, কিন্তু আসল তা তো নয়। হরি মানে সাপ, হরি মানে ব্যাং, হরি মানে পদ্ম ফুল, হরি মানে পানি। কোন জায়গায় কোনটা ফিট করতে হবে সেটা জানা দরকার আছে। যারা না জানবে তা বলবো কেন হরিনাম আরম্ভ হয়ে গেছে, আর আরেকজন পণ্ডিত কিন্তু বুঝিয়ে দেবে যে না রে পাগলা, হরিনাম হবে কেন?
হরি মানে সাপ, হরি মানে ব্যাঙ, হরি মানে পদ্ম ফুল, হরি মানে পানি, হরির উপরে হরি, হরি সভা পায়। পদ্ম ফুলের উপরে ছোট ব্যাঙ বসে আছে, কত সুন্দর না দেখায়। হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়, সাপ হরি আসছে, হ্যাঁ, তা সাপ হরিকে দেখে ব্যাং হরি পানি হরিতে লুকিয়ে পড়ল। হয়েছে হনুমান? তো এতটুকু বোধ যাদের মধ্যে নেই, তারা নিজেদের তর্জমার উপরে, নিজেদের হাকিমুল উম্মাতের তর্জমার উপরে, নিজেদের মিস্টারের উপরে তর্জমা দেখে তারা গৌরব করবে। আর যেটা খোদা প্রদত্ত পাদি ভাই যার কলম কোরআনের অনুবাদ করে দিয়েছেন, তার অনুবাদ পড়লে মানুষ কাফের হয়ে যাবে এই কথাই বলবে। তে মুসলমান হয় ইহুদি অথবা ওয়াহাবি। আচ্ছা, আমি একটা কথা কিন্তু ক্লিয়ার করে দিয়ে দিই, কাফের শব্দটা আজ কিন্তু আমি একজনের নামে বলে ফেলেছি। কে? ডক্টর উসমান গনি, তাই না? উসমান গনিকে আমি কিন্তু বললাম যে আহলে হাদিস লা মাযহাবি কাফের। কেন বললাম ওটা আমি একটু বলে দিয়ে দিই, কেন এটা অনেক ভাই শুনবে, তারা বিভ্রান্তির মধ্যে পড়বে যদি সরাসরি বসে বসে উনি কাফের বলছেন। উসমান গনি সাহেব ডক্টর মানুষ, এটা আমার 2005 সালে এই পত্রিকা আমি বের করেছিলাম। এই পত্রিকাতে আমি, আমার শিরোনাম ছিল ডক্টর উসমান গনির গোমরাহি। তো ডক্টর উসমান গনির আমি একটা লেখা পড়েছিলাম, আমাদের মাঝহাবগুলিকে বলছে আগাছা ইত্যাদি ইত্যাদি। তাই যাক, তার জন্য কি কাফের আমি তাকে বলছি তা বলছি না। এবার তার কাফেরটা আমি কেন বললাম তোমরা ভালো করে শোনো, হয়তো তোমাদের জানা নাই। তিনি বহুত বড় শিক্ষিত মানুষ ছিলেন, আজাদ কলেজের সম্ভবত প্রফেসর ছিলেন। তিনি কাবা ও কাশি ওনার হেডিং ছিল, তিনি কাবা আর কাশি সম্পর্কে উনি লিখতেছেন। কাবা আর কাশি, কাশি মথুরা কাশি বলছে না, হ্যাঁ। তিনি উনি ওনার কাব্য কাননের মধ্যে লিখছেন, যে নামেতেই ডাকো মোরে সবই মোর নাম, যেখানেতেই খোঁজ খোঁজো মোরে সবই মোর ধাম, বাগদাদ বৃন্দাবনে কেন রেষারেষি, একই স্থানের ভিন্ন নাম কাবা ও কাশি। মথুরা আর মদিনায় কেন হানাহানি, আমার সকল স্থান একই আমি জানি, যেখানেই দেখো মোরে সবই মোর ধাম, মক্কায় রহিম আমি মথুরাতে রাম। ভেদাভেদ নাহি করো কৃষ্ণ করিম, কোথাও আল্লাহ আমি কোথাও ভগবান, কোথাও ঈশ্বর আমি কোথাও রহমান। মুসলমান, এই অমুসলমান কাফেরের কোরআনের তফসির করার, অনুবাদ করার অধিকার আছে? এই অনুবাদের উপরে গৌরব করে আল্লাহ মজাবি সম্প্রদায় এই সমস্ত অনুবাদের উপরে নির্ভরশীল হয়ে কাঞ্জুল ইমানের বিরোধিতায়? আমার এই বক্তব্যের শেষে আমি এ কথা সারা দুনিয়াকে বলছি, যতক্ষণ পর্যন্ত কি নাম বললে, আকরামুজ্জামান, হ্যাঁ, উপযুক্ত দলিল না পেশ করতে পারে তার কথার সপক্ষে, ততক্ষণ পর্যন্ত কোনো মুসলমান যেন তাকে মুসলমান বলে না জানে, কোনো মুসলমান তাকে যেন মুসলমান বলে না জানে। আর বাংলাদেশের মুসলমানেরা, হাজার হাজার মুসলমান আলহামদুলিল্লাহ, তারা কাঞ্জুল ইমানকে জান প্রাণ দিয়ে ভালোবেসে থাকেন, তারা যেন এই বেঈমানকে কোনো সময় মুসলমানদের তালিকায় নাম না রাখে।
আমি এইভাবে আরো অনেক আয়াতের অনুবাদ পড়ে যদি আমি শোনাতাম আশ্চর্য হয়ে যেতেন। আলহামদুলিল্লাহ আমার আলা হযরত ইমাম আহমদ যখন ফাজলে বেরলভি আলাইহি রহমত ওয়া রিদওয়ানের কাঞ্জুল ইমানের উপরে আমার লেখা কোরআনের বিশুদ্ধ অনুবাদ কাঞ্জুল ইমান, এটা তোমরা ঘর ঘর করার চেষ্টা করো। আজকাল তরুণ যুবকের দল, তাদের বোঝার সুবিধা হবে। এ পর্যন্ত বলে আমি এখানে বিদায় নিচ্ছি। ভুল ভ্রান্তি মারাত্মক হলে আল্লাহ আল্লাহ রসুলের কাছে তওবা করছি, আতুবু ইলাল্লাহি ওয়া ইলা রসূলিহি। আর আমার শাব্দিক বা আমার মেজাজ